প্রাণীর খাদ্য ও পুষ্টি নিয়ে সর্বোচ্চ নম্বর পেতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং অনুশীলন করো যেসব বস্তু খাওয়ার ফলে দেহে শোষিত হয়ে বিভিন্ন কার্য সম্পাদন করে তাকে খাদ্য বলে খাদ্যের কাজ পুষ্টি বা বৃদ্ধি সাধন ক্ষয়পূরণ রোগ প্রতিরোধ শক্তি উৎপাদন কর্মশক্তি উৎপাদন ও তাপ উৎপাদন খাদ্যের প্রধান উপাদান ও তার উৎস আমিষ দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে শর্করা দেহে শক্তি উৎপাদনে সহায়তা করে স্নেহ ও চর্বি জাতীয় খাদ্য দেহে তাপ উৎপাদন ও শক্তি উৎপাদন করে খাদ্য অনেকগুলো রাসায়নিক বস্তুর সমন্বয়ে গঠিত এই রাসায়নিক বস্তুগুলোকে খাদ্য উপাদান বলে এই উপাদানগুলোর মধ্যে পুষ্টি থাকে তাই এদেরকে পুষ্টি উপাদানও বলা হয় অধিকাংশ খাদ্যে একাধিক পুষ্টি উপাদান থাকে কোনো খাদ্যে যে উপাদানটি বেশি পরিমাণে থাকে তাকে সেই উপাদানের খাদ্য হিসাবে শ্রেণীভুক্ত করা হয় এছাড়া আরও তিন ধরনের উপাদান মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্যপ্রাণ বা ভিটামিন যা রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপনা যোগায় খনিজ লবণ বিভিন্ন জৈবিক কাজে অংশ নেয় পানি দেহে পানি ও তাপের সমতা রক্ষা করে খাদ্যের আশ বা ফাইবার বা রাফেজ রাফেজের কাজগুলো হলো এক রাফেজ পানি শোষণ করে দুই মলের পরিমাণ বৃদ্ধি করে তিন বৃহদন্ত্র থেকে মল নিষ্কাশনে সহায়তা করে আমিষ খাদ্যের মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন আমিষে নাইট্রোজেন পরিমাণ ষোলো পারসেন্ট আমিষে সামান্য পরিমাণে সালফার ফসফরাস আয়রন থাকে নাইট্রোজেন এবং শেষোক্ত উপাদানগুলির জন্য আমিষের গুরুত্ব শর্করা ও স্নেহ থেকে আলাদা শুধু আমিষ জাতীয় খাদ্যই শরীরে নাইট্রোজেন সরবরাহ করে বলে পুষ্টিবিজ্ঞানে আমিষকে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচনা করা হয় মাছ মাংস ডিম দুধ ডাল সিমের বিচি সুটকি মাছ চীনা বাদাম ইত্যাদি থেকে আমরা আমিষ পাই উৎস অনুযায়ী আমিষ দুই ধরনের আমিষ উদ্ভিজামিষ আমিষ মাছ মাংস ডিম পনির ছানা কলিজা বা যকৃত এসব খাদ্যে দেহের প্রয়োজনীয় অ্যাসিড আছে আমিষ ডাল চিনাবাদাম সিমের বিচি ইত্যাদি উদ্ভিজামিশ একসময় ধারণা করা হতো এগুলো প্রাণীজামিশের তুলনায় কম পুষ্টিকর কারণ আমিষে প্রয়োজনীয় সবকটি অ্যামাইনো অ্যাসিড থাকে না কিন্তু প্রকৃতপক্ষে প্রাণী প্রাণীজামিশের মতোই সকল অ্যামাইনো অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে থাকে অনেক সময় দুই বা ততোধিক উদ্ভিজামিশ একত্রে রান্না করা যায় কিন্তু এতে অ্যামাইনো অ্যাসিডের অনুপাতের উল্লেখযোগ্য পরিবর্তন হয় না শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বোঝার আগে মনোমার কথাটি আগে বুঝতে হবে আমরা যে পলিথিন ব্যবহার করি বাজারে গেলেই তরি তরকারি পলিথিনের প্যাকেটটি দিয়ে দেয় এটার আসল নাম হচ্ছে পলি ইথিলিন অনেক অনেক ইথিনের অনু একসাথে যুক্ত হয়ে বিশাল বড় পলিমার তৈরি করে পলি মানে অনেক আর অসংখ্য মনোমার নিয়ে এই পলি ইথিলিন তৈরি হয় সংক্ষেপে পলিথিন এই মনোমারটা যখন নিজে স্বাধীনভাবে থাকে তখন সিএস টু সিএস স্বাধীন কিন্তু যখন এটা পলিথিনের ভিতরে থাকে তখন দুইটি বন্ধন মুক্ত হয়ে যায় তখন পলিমার গঠন করে এটি একটি মনোমার সকরাকে তিন ভাগে ভাগ করা যায় মনোস্যাকারাইট ডাইস্যাকারাইট পলিস্যাকারাইট মনোস্যাকারাইট গ্লুকোজ ডাইস্যাকারাইট হচ্ছে চিনি অর্থাৎ এই চিনির সাথে এখনো পানি যুক্ত হলে দুটি গ্লুকোজের অণু হয়ে যেতে পারে এটা ডাইসেকারাইট দ্বিগুণ পলিস্যাকারাইট অসংখ্য এই রকম অণু সি সিক্স এস টেন ও ফাইভ একসাথে যুক্ত হয়ে সার তৈরি হয় আমরা একটি ছক দেখতে পাচ্ছি সরকার বিভাগ সবটা শ্রেণী গঠন উদাহরণ উৎস মনোসেকারাইট ডাইসেকারাইট পলিসেকারাইট। মনোসেকারেটে একটি মনোমার থাকে ডাইসেক্রাইডে দুইটি মনোমার থাকে আর পলিসেকাইটে বহু মনোমার থাকে মনোসেক্রাইটের উদাহরণ হচ্ছে গ্লুকোজ ডাইসেকরাইডের উদাহরণ হচ্ছে সুক্রোজ জ্ল্যাক্টোচ মনোস্যাকাইট মধু বা ফলের রসে পাওয়া যায় ডাইসেকারাইট চিনি ও দুধে পাওয়া যায় পলিস্যাকাইট শ্বেতসার গ্লাইকোজেন পলিস্যাকাইট পাওয়া যায় চাল আটা আলু সবুজ শাকসবজি ইত্যাদিতে জাতীয় খাদ্য এতে আছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন মুখ্য কাজ তাপশক্তি উৎপাদন করা চর্বি একটি প্রয়োজনীয় খাদ্য উপাদান এই উপাদানটির মুখ্য কাজ হল তাপ উৎপাদন করা এই উপাদানটি পাকস্থলিতে অনেকক্ষণ থাকে তাই তখন ক্ষুধা পায় না দেহের ত্বকের নিচে চর্বি জমা থাকে তাছাড়া বিভিন্ন অঙ্গ যেমন যকৃত মস্তিষ্ক মাংস পেশিতে চর্বি জমা থাকে দেহে সঞ্চিত চর্বি উপবাসের সময় কাজে লাগে শর্করা ও আমিষের তুলনায় চর্বিতে প্রায় দ্বিগুণ পরিমাণ ক্যালোরি থাকে খাবার তেল বা ঘি দিয়ে রান্না করা খাবার সুস্বাদু হয় সঙ্গে পুষ্টিমানও বেড়ে যায় যেমন সিদ্ধ আলুর চেয়ে ভাজা আলু রুটির চেয়ে লুচি বা পরোটা মুখরজক শুধু মুখরজুকে নয় এতে ক্যালোরিও বেশি পরিমাণে পাওয়া যায় কোনো কোনো চর্বিতে ভিটামিন এ আছে আবার কোনো কোনোটিতে ভিটামিন ই আছে উৎস অনুযায়ী স্নেহ দুই রকম হতে পারে উদ্ভিজ স্নেহ পদার্থ সয়াবিন সরিষার তেল বাদাম সূর্যমুখী ও ভুট্টার তেল ভুট্টার তেল ভোজ্য তেল হিসাবে ব্যবহার করা হয় পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য এই কথাটি মনে রাখতে হবে ভোজ্য তেলের মধ্যে সয়াবিন তেল উৎকৃষ্টতম কোনো কোনো বিশেষজ্ঞ অবশ্য বলছেন সয়াবিন তেল ভোজ্য তেলই নয় সেটি স্বাস্থ্যবিধি হতে পারে তবে পরীক্ষার জন্য পাঠ্যবের কথাটি অনুসরণ করতে হবে প্রাণীজুৎস চর্বি ঘি ডালডা ইত্যাদি প্রাণীজ পদার্থ ডিমের কুসুমে স্নেহ পদার্থ আছে সাদা অংশে স্নেহ পদার্থ থাকে না স্নেহ পদার্থ প্রাণীতে অদ্রবণীয় পানির চেয়ে হালকা বলে পানির উপর ভাসে একজন সুস্থ সবল পূর্ণবয়স্ক মানুষ দিনে পঞ্চাশ থেকে ষাট গ্রাম আমিষের প্রয়োজন খাদ্যপ্রাণ বা ভিটামিন দেহের বৃদ্ধির জন্য সুস্থ থাকার জন্য ভিটামিন আবশ্যক সুষম খাদ্যে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান থাকে বলে সুষম খাদ্য থেকে প্রচুর পরিমাণ ভিটামিন পাওয়া যায় তবে নিয়মিত ভিটামিন বিহীন খাবার খেলে কিছুদিনের মধ্যে দেহে ভিটামিনের অভাবজনিত সমস্যা দেখা দেয় পরবর্তীকালে তা মারাত্মক আকারে স্থায়ীভাবে ক্ষতি সাধন করে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে ভিটামিনকে দুই শ্রেণীতে ভাগ করা যায় চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ দুধ মাখন চর্বি ডিম গাজর আম কাঁঠাল রঙিন শাকসবজি মলা মাছ ইত্যাদিতে ভিটামিন এ পাওয়া যায় ভিটামিন ডি দুধ ডিম কলিজা যকৃত দুগ্ধজাত দ্রব্য মাছের তেল ভোজ্য তেলে ইত্যাদিতে ভিটামিন ডি থাকে ভিটামিন ই এবং কে উপরে উল্লেখিত সব খাবার থেকে ভিটামিন ই এবং কে পাওয়া যায় মনে রাখার জন্য সুবিধা হচ্ছে অ্যাডেক মনে রাখতে হবে এ ডিই কে স্নেহে দ্রবণীয় ভিটামিন স্নেহ খাদ্যের মধ্যে এডিই কে পাওয়া যায় পানিতে দ্রবণীয় ভিটামিন ভিটামিন বি পানিতে দ্রবণীয় হয় ইস্ট চাটা চাল যাতায় ভাঙা আটা বা লাল চাল অঙ্কুরিত ছোলা মুগ ডাল মটর ফুলকপি চিনাবাদাম সিমেন্টবিচি কলিজা যকৃত হৃৎপিণ্ড দুধ ডিম মাংস সবুজ শাকসবজি ইত্যাদিতে ভিটামিন বি থাকে ভিটামিন সি ভিটামিন সি পেয়ারা বাতাবি লেবু কামরাঙ্গা কমলা আমরা বাঁধাকপি টমেটো আনারস কাঁচামরিচ তাজা শাকসবজিতে ভিটামিন সি পাওয়া যায় খনিজ লবণ খনিজ লবণে থাকে ক্যালসিয়াম আয়রন সালফার জিঙ্ক সোডিয়াম পটাশিয়াম আয়োডিন ইত্যাদি দেহ গঠন ও দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে খনিজ লবণ হাঁড় দাঁত পেশি এনজাইম হরমোন গঠনের জন্য খনিজ লবণ একটি অপরিহার্য উপাদান স্নায়ু উদ্দীপনা পেশি সংকোচন দেহকোষে পানির সমতা বজায় রাখা ও অম্ল ক্ষারের সমতা সাধন ইত্যাদি খনিজ লবণ করে থাকে খনিজ লবণের কাজ স্নায়ু উদ্দীপনা পেশি সংকোচন দেহকোষে পানির সমতা রাখা অম্ল খারের সমতা বিধান ইত্যাদি কাজ করে থাকে উৎস দুধ দই ছানা পনির ছোট মাছ নানারকম ডাল সবুজ শাক সবজি ঢেঁড়স লাল শাক কচু শাক ইত্যাদি ক্যালসিয়ামের প্রধান উৎস কলিজা সবুজ শাকসবজি মাংস ডিমের কুসুম কচু কচু শাক ইত্যাদিতে লৌহ থাকে দুধ মাছ মাংস বাদাম ডাল থেকে ফসফরাস পাওয়া যায় খাবার লবণ চিপস নোনতা খাবার পনির বাদাম আচার ইত্যাদিতে সোডিয়াম থাকে মাছ মাংস ডাল কলা আলু আপেল ইত্যাদিতে পটাশিয়াম থাকে আয়োডিনের উৎস হল সামুদ্রিক উদ্ভিদ ও মাছ মাংস ও শ্যাওলা পানির নাম জীবন জীবন রক্ষার কাজে অক্সিজেনের পরেই পানির স্থান পানি দেহ গঠন করে কোষের গঠন ও প্রতিপালন পানি ছাড়া কোনো অবস্থাতেই সম্ভব নয় গড়ে একজন মানুষের দৈনিক দৈহিক ওজনের পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পার্সেন্ট পানি প্রয়োজন হয় দেহের আভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ দেহের রক্ত সঞ্চালন সম্ভব ও খাদ্য উৎপাদন ও অক্সিজেন ইত্যাদি সরবরাহ করে পানি দেহ থেকে দূষিত পদার্থ নির্গমনে পানির প্রয়োজন হয় দিনে একজন সুস্থ মানুষের দুই লিটার পানি দরকার যে মানুষ দিনে দুই হাজার কিলো খাদ্য গ্রহণ করে তার জন্য দৈনিক দুই লিটার পানি প্রয়োজন খাদ্য আস বা রাফেজ রাফেজের কাজ পানি শোষণ করে মলের পরিমাণ বৃদ্ধি করে গৃহদন্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে বিষাক্ত বর্জনীয় বস্তুকে খাদ্য থেকে থাকে পরিশোষণ করে আরযুক্ত খাবার স্থূলতা হ্রাস করে ক্ষুধা প্রবণতা হ্রাস করে চর্বি জমার প্রবণতা হ্রাসে সহায়ক ভূমিকা পালন করে উপরের আলোচনাকে যদি আমরা সার সংক্ষেপ করতে চাই খাদ্য উপাদানকে তিন ভাগে ভাগ করা যায় আমিষ শর্করা স্নেহ আমিষের প্রধান উপাদান কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এই নাইট্রোজেনটা একমাত্র আমিষ থেকেই আসে শর্করার প্রধান উপাদান হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এটা শক্তি উৎপাদন করে স্নেহের প্রধান উপাদানগুলি হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন প্রাণীজ আমিষকে উৎস হিসাবে দুই ভাগে ভাগ করা যায় প্রাণীযুচ্ছ উৎস শকরাকে তিন ভাগে ভাগ করা যায় মনোস্যাকারাইড ডাইসেকারাইট পলিসারাইড স্নেহ খাদ্যকে উৎস হিসাবে দুই ভাগে ভাগ করা যায় প্রাণীযুচ্ছ উৎস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ